চাচাকেই বন্দি করব আমি তা প্রাণ চার দয়ে আজ পেয়েছেন এই রাজ সিংহাসন তাকে করতে চালাম বন্দি আমি তা পারব না যা পোলা আমি তা পোলা আমি তোমাকে যা আদেশ করব তাই তোমাকে পালন করতে হবে আমাকে আপনি ক্ষমা করবেন যা আপনা আপনার আদেশ আমি কোনদিন অমান্য করিনি কিন্তু কিন্তু আজকে আমি পালন করতে পারবো না চলে শোন কাকা আপনার বন্ধুর কাছে তো আপনি অনেক কিছুই আমি আমি কিছু চাই না রে গোলামি না আমি আমি ওকে ভালোবাসি রে গোলামি না আজ আমাকে আঘাত করেছে বলে আমি যদি ওকে জেলে চলে যাই রে গোলামি তাহলে জীব ধ্বংস হয়ে যাবি রে গোলামি কারণ ওজে হচ্ছে রে গোলামি আমার বন্ধু তুমি আমার বন্ধু তুমি আমার পরম শত্রু আজ আমি তোমাকে বন্দি করতে না পারলো একদিন আমি তোমাকে বন্দি করব এই এই এবার এবার চলুন কাকা আপনি যে হলেন আমার গরু আমি আপনাকে যে ভক্তি করি আমার চোখের সামনে আপনাকে অপমান করছে এই যে আমি সইতে পারছি না বলো চলো গোলামি চলো জানি না কার কথাই তুমি আজ আমাকে অপমান করেছ যার কথায় আজ তুমি ভুল করে চলেছ তার কথা তুমি বলে যাও তার কথা তুমি ভুলে যাও যাহাপুরা আজ হতে গোলামের পূজা নামে যাহাপুরা আজ হতে আপনার গোলামের পূজা নামে এই গোলাম খা চলে যাচ্ছে আজ হতে এই গোলামার আপনার গোলামি নেই যাহাপুরা এই রইল আপনার দেওয়া তোয়ালি জানা মতে যদি কোনো ভুল করে নাকি তাই শুধু আপনি আমাকে ক্ষমা করে দিয়েন যা আপনার Thank you.
রসুলপুর নিবাসী আসমান ব্যাপারী বিবেকে গাড়ে সন্তুষ্ট হয়ে ওনাকে 100 টাকা 100 টাকা উপরে দিয়েছি বল আমি ইচ্ছা করিনি তোমার এই শয়তানকে তাড়িয়ে দিয়ে আমি বরং ভালোই করেছি হ্যালো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী মুর্শিদাবাদ হতে ফিরে এসেছো গাঁপর মুর্শিদাবাদ যাওয়া হয়নি যাহা মনাম কেন যাওয়া হয়নি মুর্শিদাবাদ যাওয়ার পথে আমাদের সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে টাকা উঠলো কি করে তোমার সাথে তো অস্ত্র ছিল আর সঙ্গ ছিল অনেক তবু টাকা উঠলো কি করে দেখুন আমার মাথা দিয়ে রক্ত ধরছে আমি আমি তো কোনো চেষ্টার ত্রুটি করিনি আমার 50,000 টাকা লুট করে নিল এবার বাবার দরবারে রাজস্ব দেওয়া হলো না এই টাকার জন্য আমি বন্ধুত্বটা ছিন্ন করেছি এখন আমি কি করব গাফার কেমন করে আমি 50,000 টাকা সংগ্রহ করব যাহা বলাও আমি আপনাকে 50,000 টাকা দিয়েছিলাম আমার মেয়ে শিলার বিয়ের জন্য এবার না হয় আরো 50,000 টাকা দেব আবার আমি মুর্শিদাবাদ যাবো যাহা পড়া আবার তুমি আমাকে 50,000 টাকা দেবে কিন্তু এত টাকা তুমি যাহা পড়াও এত সামান্য টাকা কারণ কারণ আমার মেয়ে আপনার পুত্র বধূ হবে আর আপনি হবেন আমার বিয়াই সাহেব তা এই সামান্য টাকা এত কিছুই নয় যাহা পড়াল তবে তবে একটি শর্তে বলো বলো গাফার কি সেই শর্ত সিংহাসন আমার শিলামার নামে লিখিতে হবে মানে আপনার পুত্র ঠিক আছে গাপ্পার আগে 50,000 টাকা দাও শুধু শুধু মুখের কথা নয় যাব না বেশ বিয়ের আগে আমি দানপত্র দলিল করে দেব তবু আমাকে 50,000 টাকা দাও চলন যাহা বুড়াও আগেই দলিলটা সই করে নেই কিসের দলিল সই করতে চাচ্ছেন উদিন সাহেব না কিছু না সাহেব আমি জানি কিসের দলিল আপনি সই করাতে চান আপনি যা করতে চাচ্ছেন তা আপনি ভুল করছেন পিতা আপনি ভুল করছেন আমি যা করতে যাচ্ছি তোমার মঙ্গলের জন্যই করতেছি এতে তুমি দ্বিমত করিও না না পিতালা আমি যা মনস্থির করেছি আমি তা কোনোদিন মেনে নিতে পারি না কারণ আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আর কাউকে আমি গ্রহণ করতে পারবো না মুরাদ আমি তোমার পিতা আর তুমি আমার পুত্র তাই মুখে মুখে তর্ক করা সম্ভব না তাই যদি ভাই পিতা তাহলে আমি তো একজন মানুষ আমি তো একজনকে কথা দিয়েছি আমি আমার কথার বরখেলাপ করতে পারবো না পিতা তাই বলি পিতা আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ আমার অঙ্গ তাই আমি আপনাকে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি পিতা টাকার বিনিময়ে আমাকে বিক্রি করবেন না
তোমাকে বিক্রি করছি এ কথা কে বলেছে বলেন তুমি কোদের চোখ আর আপনারে মুখে মুরাদ সংযুক্ত হয়ে কথা বলো তুমি তোমার পিতার সামনে দাঁড়িয়ে কথা বলছো হ্যাঁ হ্যাঁ জানি আপনি একজন স্বার্থপর রাজা আমি সেই স্বার্থপর রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছি যে রাজা কথা দিয়ে কথা আমার এই মন কি চায় আমিও তো একজন মানুষ আমার তো মনে বলতে আমি যা বলছি তাই হবে আমার কথা বল খারাপ করলে আমি তোমাকে কাকি হেবে মনে পিতা চাবুক দ্বারা অন্যায়কে শাসন করা যায় না চলে পিতা এই প্রাসাদ থেকে তারি শিলা
শিলাপা শিলাপা মা কতদিন হলো মামার বাড়ি গিয়েছে মা কি আর আসবে না আমি জানি না আচ্ছা তুই স্কুলে কেন যাসনি আমার লেখাপড়া ভালো লাগে না বলি লেখাপড়া ভালো লাগে না আচ্ছা কেন শুনি লেখাপড়া শিখে কি আর হবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে না আমি মানুষ হতে পারবো না হব আমি পিতার মতো মন্দ পিতা মঙ্গল হোক পিতা হয়েছে মন্দ লোক এই কথা তোকে কে বলেছে কেন এ দেশে সবাই বলেছে বলেছে তারা সব মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী হলো আমি মিথ্যাবাদী নই তুই আমার সত্যবাদী নে উনি মিথ্যে কথা বলে না আগে বলতাম এখন বলি না যে মিথ্যা কথা বলে সমাজের কেউ তাকে ভালোবাসে না আমি সত্য কথা বলে সিনা টান করে চলি সিনা টান করে চলি তাহলে লুকিয়ে লুকিয়ে ওই মুক্তাদের বাড়িতে যাস কেন দেখ শিলাপা তোরে ব্যাংচানি ব্যাংচানির কথা এখনো গেল না তোমার এই লাগানোর কথা শুনে পিতা মাকে গালাগাল করেছিল মা মনের দুঃখে মামার বাড়ি চলে গিয়েছে মা আর ফিরে আলো না এসব লাগালি ভাঙালি স্বভাবটা ছাড়ো নইলে নইলে কি হবে কাউসার আর কাতে হবে ওই মুক্তাদের বাড়িতে যায়
আমার নামে মিথ্যা কথা আজ ওকে পিঠিয়ে আমার চাউন কাটিয়ে চলে যাও বল বল হারে আপনাকে রাজ্য সবাই মন্দ বলে পিতা ওরে ওরে মিথ্যা বল পিতা গো আমি তো মরে যাব পিতার চাবুক এবার বন্ধ করুন পিতা এখনো সময় আছে বল বল কেন কেউ বলে নাই পিতা বলেছে আপনার স্বভাবে আমি তোর কাছে কই পৌঁছাইতে এসেছিলাম মুক্তার মার কবর চারত তাই শুনতে পেলাম ওই কাউসারে আমি 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 এসে না এসে থাকতে পারলাম না রে বা ওরে ওরে কাউসার জ্যাঠামণি গো আমি কিনে অন্যায় করি না জ্যাঠামণি বাবা শুধু আমাকে মারছে হাতে ধরি পায়ে পড়ি গো মারবে না মা বেনা গো পানে মিতা
পানির পিপাসা যে আমার পান ফেটে গেছে আমাকে একটু পানি দাও জেঠামনি তারা তারা বাবা কাউসার আমি তোর জন্য পানি আসছি এই এই তোর জন্য আমি পানি এনেছি কাউসার তুই পান কর কাউসার কারণ কারণ তুমি আমার ভাই নয় তুমি তুমি খুদা মেহরবান তোমরা আমার আপন ভাই হয়ে আমাকে বলছে আমি ওর শত্রু আইরে জামানা আমি এখানে কেন আমি যাব না আমি যাব না আমি যাব না সাধারণ সাধারণ একটা গরিব প্রজার ভাই হতে পারি না কোনদিন হতে পারি না আমি আমি এখন উজরে আজম এই উজির পট্টি আপনাকে কে দিয়েছেন উজির আপনার ভাই নই কি যার তুলনায় আজ আপনি উজির হয়েছেন তাকেই করছেন অপমান জেঠা জেঠা তুমি জানো আদর সেটা তুমি বলো না আমি না বুঝলো মায়ের মুখে সবই শুনেছি আমার দাদু আমার পিতাকে ত্যাজ্য পুত্র করেছিলেন আর আমার দাদু নবাব সাহেব মারা যাওয়ার পরে সেই দাদুকেই সমস্ত রাজ্য দলিল করে দিয়ে যান আমার দাদু মারা যাওয়ার পর সেই দলিল পুড়িয়ে ফেলেই সেই সিংহাসনে বসিয়েছেন আমার পিতাকে না তুমি এসব যা সত্য তাই বলেছে উজির সাহেব জ্যাঠামণিকে অনেক অনুরোধ করেছিল জ্যাঠামণি তা গ্রহণ করেনি উজির পদে বসিয়েছেন আপনাকে যার কারণে আজ আপনি উজির হয়েছেন তাকেই করছেন অপমান খবরদার আমি অপমান করিনি আদত ওই যে আমার ছোট ভাই তাই তাই আমি ওর মঙ্গল কামনা করছি ও কথা ও কথা বলো না রে আজাদ আমি আমি অপমান করিনি রে আজাদ ও যে হচ্ছে রে আমার চুরমার আমি আমি ওর মঙ্গল কামনা করছি
ছোটবেলায় ওর অশ্রু খুলে আমি তার সুস্থ জীবন কামনা করছি আজও কামনা করি ওর সুখের জীবন সুখের নাই তুমি তুমি আমার সর্বনাশ তুমি হলে একটা সত্যবার শয়তান কথা বলি তার তারপরও আপনি তার মঙ্গল কামনা করছেন পর কথাই হিমালয় জেগে ওঠে আর আপনি মানুষ হয়ে তার সহ্য করছেন আমি আমি যে ওর পরুবার চুরির আঘাতে জীবন বড় গাছ ছোট গাছকে আগ পাচিয়ে রেখেছে আমি আমি তেমনি ভাবে ওই গাম্পারকে বাঁচিয়ে রেখেছি ওরে ওরে ভাই গাম্পার ছোটবেলায় আমি তোর জন্য কত কষ্ট করেছি তোকে আমি কষ্ট করে মানুষ করেছি নিজে নিজে না খেয়ে আমি তোর মুখে কেঁদে তুলে দিয়েছি রে গাপ্পা তার কারণে তুই আমাকে বলছি আইরে দুনিয়া আইরে দুনিয়া আজ আমি হেরে গেলা আজ আমি হেরে গেলা ও জি সাহেব আপনার ভাই আপনার কাছে হেরে গেল আমি হারবো না কারণ এই বাড়িটা আপনার নয় এই বাড়িটা হচ্ছে আমার পিতার তো ও জি বাবু তবে যে চক্রান্ত তবে নিজের করে নেওয়ার জন্য যে চক্রান্ত চাল আপনি পেতেছেন আমি আজাদ বেঁচে থাকতে যা সত্য তাই বলছি আমি ঠিকই বলছি ওজির সাহেব রাজস্বের 50,000 টাকা লুট করে নেওয়ার নামে যে আপনি আত্মসাত করেছেন সেই 50,000 টাকা সেই টাকাটা কিনতেছেন আমার ভাই জাম আমার ভাই জামাই রূপে আমারই মত সব মেয়ের বাবি করতে মিথ্যা কথা যারা করতে চাই তারা মানুষ হয় তারা হলো শয়তান শয়তান শয়তানের শয়তানের খেলা শয়তান কেমন করে খেলতে হয় তা তা নিজের চোখেই দেখতে পারি চুপ করো যতই কৌশল আপনি করেন না কেন আমি জীবিত থাকতে আপনার সেই সত্যান্ত কোনোদিনও সফল হবে না আপনার কন্যা শিলা কোনোদিন এই রাজমহলের বন্ধু হয়ে আসতে পারবে না আর যদি এই রাজমহলের বন্ধু হয়ে আসে তা লাগবে তুমিও তুমিও জেনে রাখো আজাদ আমার মেয়ে শিলা দিদি একবার এই রাজপ্রাসাদ মহলে ঢুকতে পারে আমি আমি এমনই চালি চালব এই এই রাজত্ব আসবে আমার আর আমার হাতে